বৃষ্টির সন্ধ্যায় মুচমুচে এই আলু দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু দারুণ লাগবে খেতে। আজকের পর্বে শেয়ার করছি পটেটো এগ কাটলেট, যা সন্ধ্যায় চায়ের আড্ডায় দারুণ জমে যাবে। তৈরি করা খুবই সহজ, তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, আর নেড়েচেড়ে একটু ভেজে নিব। অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসার জন্য। যখন পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসবে, এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আমি এখানে 1 কাপের মতো সেদ্ধ করা ম্যাশড আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি এখানে 2টো, আর ডিমটাকে আমি এরকম ঝুরি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি প্যাকেট মশলার কারণে কিন্তু এই পটেটো এগ কাটলেটটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 চামচে 1/3 ভাগ টালা জিরার গুঁড়ি, 4 চামচে 1/3 ভাগ হলুদ গুঁড়ি। এবার খুব ভালো করে এই পুরো মিশ্রণটাকে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে তলায় এটা পোড়া লেগে যেতে পারে, তখন কিন্তু এই নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিব আর অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এই আলু মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটাকে শেভ করে নিব। আমি একটু একটু করে মিশ্রণ হাতে নিয়ে এটাকে রেডি করে নিচ্ছি, অনেকটা কাটলেটের শেপ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে স্কোয়ার শেপে কিংবা রাউন্ড শেপে তৈরি করে নিতে পারেন। আমি স্কোয়ার শেপে একটু লম্বাটে করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটাকে রেডি করে নিতে পারেন। তো আমার সবগুলো কাটলেটই কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা মিশ্রণ আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা, নর্মাল পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘন হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হবে। এই ব্যাটারের মধ্যে আমি 1টা 1টা করে কাটলেট ডুবিয়ে নিব, আর এক্সট্রা যে মিশ্রণ রয়েছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। এবার এটাকে কোট করে নিব। সেজন্য আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসটাও ইউজ করতে পারেন, অর্থাৎ ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুটের গুঁড়ো যে কোনো একটা নিলেই হবে। তো খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে। আমি সবগুলোই কোট করে নিয়েছি। আর আপনারা যদি এটাকে ফ্রোজেন করে রাখতে চান, এই পর্যায়ে আপনারা কাটলেটগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন 1.5 থেকে 2 ঘন্টার মতো। যখন কিছুটা শক্ত হয়ে আসবে, তখন একটা এয়ারটাইট কন্টেনারে বা টিফিন বক্সের মধ্যে রেখে এটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন 15 থেকে 20 দিনের মতো। যখনই খেতে ইচ্ছে করবে, জাস্ট বের করে এটাকে ভেজে নিলেই হবে। তো আজকে আমি এটাকে ফ্রোজেন করছি না, সরাসরি ভেজে নিব। তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার সাবধানে 1টা 1টা করে কাটলেট দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হালকা কালার চলে আসলে আমি এটাকে সাবধানে উল্টে দিচ্ছি। তো 1টা 1টা করে উল্টে নিতে হবে, আর ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু কাটলেটগুলো খুব সফট থাকে। তো উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কাটলেটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো চায়ের আড্ডে, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।